মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড। বলা যেতে পারে বহরমপুর পৌরসভার 28টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড হলো এটি। প্রায় 7,200 ভোটার রয়েছে, আর এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন পাপাই ঘোষকে। আমরা গিয়েছিলাম 4 নম্বর ওয়ার্ডে, সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম তৃণমূল প্রার্থী সম্বন্ধে তাদের কী বক্তব্য। অপরদিকে রাস্তাঘাট, বিদ্যুৎ সহ স্বাস্থ্য এই সমস্ত বিষয়ে কতটা উন্নয়ন হয়েছে এই বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডটিতে, চলুন প্রথমে শুনে নিই এলাকার মানুষজন এই ওয়ার্ড নিয়ে আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই ঘোষকে নিয়ে ঠিক কি বক্তব্য দিলেন, চলুন শুনি। আমাদের দীর্ঘদিন ধরে ভাঙাচোরা হয়ে পড়েছিল, হ্যাঁ, নেতাজি সুভাষটায়, তাই জন্য এটা পাপাইকে আমরা জানাই, হ্যাঁ, দিয়ে পাপাই এসে এটা ইয়ে করে উদ্বোধনটা করলো, হ্যাঁ, এটা করার জন্য আমরা চাই যে পাপাই আমাদের এই অঞ্চলে এতে জিতুক পাপাই। প্রথম কথা বলতে গেলে আমি আমার জীবনে পাপাই ঘোষের মতো উদ্যোগী তরুণ আমি দেখিনি, প্রথম কাউকে একজন দেখলাম যে একটা ইয়ং চেয়ার ইচ্ছা করলে এত কিছু করে দিতে পারে এলাকা মানুষের জন্য। এটাই আমাকে মানে ফিলিং ফিল করি আমি পাপাইয়ের জন্য। পাপাই করেছে বলতে আমাদের দেখুন এই ফাঁড়িটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এখানে ফাঁড়ি ছিল একটা অলরেডি, কিন্তু যে কোনো কারণ হোক ওটা উঠে গেছিলো, কিন্তু পাপাই ঘোষ নিজের উদ্যোগে নিজের চেষ্টায় ফাঁড়িটাকে আবার চালু হচ্ছে, এটা এলাকাবাসীর কাছে একটা বিরাট পাওনা। পাপাই এখানে কাজ করছে এবং কাজ করে যাচ্ছে, এখন এই এখানে অনেক কিছু আরও বলছে করব, তা পাপাইকে অবশ্যই দেখবো আমরা, কেন দেখবো না, এটা তো আমাদের পৌরসভা ভোটে যে কাজ করবে তাকেই দেখবে, এটা বিধানসভা লোকসভা না, আমরা একে হাতের কাছে পাবো সবসময়। আমরা অনেক দিন থেকেই বাস করছি আর কাদা জলে খুবই কষ্ট করেছি রাস্তাঘাট করে, যার কাছে গেছি কেউ আমাদের রাস্তা করে দেয়নি, পাপাই ঘোষ করে দিয়েছে। ছিল না, বহুত দিন থেকে ছিল না, আমাদের এখানে 3 বছর হলো আসা, দিয়ে পাপাই ঘোষে আমাদের রাস্তাটা আমাদের উন্নতি করে দিয়েছে, এখন আমরা ওর দিকেই আছি। এই রাস্তা হয়নি, 2007 সালে আমি বাড়ি করেছি, কত কমিশনারকে বলেছি কিন্তু কোনো কমিশনার আমাদের এই রাস্তা করে দেয়নি, পাপাই ঘোষ আমাদের এই রাস্তাটা করে দিয়ে আমাদের খুব সুরক্ষিত হয়েছে, ড্রেন রাস্তা হয়েছে, তাই আমরা পাপাই ঘোষকে এই পৌরসভায় আমরা জিতাতে চাই 4 নম্বর ওয়ার্ডের। আমাদের রাস্তা ছিল না, এই 1 মাস হচ্ছে সমস্যা হতো আপনাদের? হ্যাঁ, আমাদের সবারই সমস্যা হতো, রাস্তায় জল দাঁড়াতো, এখন কেমন লাগছে? ভালো হচ্ছে সবারই। আমাদের রাস্তা ডেন্টুরুটাই ছিল না, আমাদের খুব অসুবিধা হয়েছে চলাফেরা করতে, রাত্রিবাড়িতে আসতে, এখন এই রাস্তা ডেন হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মানুষের কথা আমরা শুনলাম, প্রত্যেকেরই বক্তব্য রাস্তাঘাট থেকে শুরু করে ড্রেন, ড্রেন থেকে শুরু করে বিদ্যুৎ সমস্ত কিছুই হয়েছে এই ওয়ার্ডে, বেশ কিছু জায়গায় পিচ রোডের কাজও চলছে, এলাকার মানুষজনের সমস্যা অনেকটাই দূর হয়েছে এই পাপাই ঘোষের সৌজন্যে। এলাকার মানুষজনের সঙ্গে তো আমরা কথা বললাম, এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পাপাই ঘোষ কি জানালেন, চলুন শুনে নিই এবার পাপাই ঘোষের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, NTVWB। অবশ্যই ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে আমাদের মুর্শিদাবাদ বহরমপুর জেলা সভানেত্রী শাউলী সিংহ রায় এবং আমাদের সর্বোপরি আমাদের অভিভাবক বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নারগোপাল মুখার্জি। টিকিট দল দিয়েছে, টিকিট যোগ্য মনে করেছে, আমাকে দল যোগ্য মনে করেছে, টিকিট দিয়েছে, আমি যথাসাধ্য চেষ্টা করব এবং 100% আশাবাদী যে এই 4 নম্বর জোন এবের বিপুল ভোটে তৃণমূল জয়ী হবে এবং এই 4 নম্বর জোনকে বিপুল ভোটে জয়ী করে আমি দলকে সারপ্রাইজ দেব। মানে ওখানকার লোকেই বলছে যে পাপাই ঘোষ ছিল বলে এই রাস্তা সম্ভব হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে, কী কী মোটামুটি কী এই এলাকায় সার্বিক কী কী উন্নয়ন করেছে? এলাকায় সার্বিক উন্নয়ন বলতে এলাকায় প্রচুর সার্বিক উন্নয়ন হয়েছে, কারণ আমাদের যিনি অভিভাবক মাননীয় নারুগোপাল মুখার্জি তার আদর্শে আদর্শিত হয়ে আমরা বড় হয়েছি, তার আদর্শ হলো কথা কম কাজ বেশি, মানুষের কীভাবে পাশে থাকতে হয়, কীভাবে মানুষের সাথে মিশে থাকতে হয় এটা আমরা তার কাছ থেকে শিখেছি, এবং মানুষের ব্যাপক সাড়া যে আপনি যেখানেই যাবেন সেখানেই বলবে দল বদ নির্বিশেষে পাপাই ঘোষ
নারুগোপাল মুখার্জি এবং সর্বোপরি আমাদের দল তৃণমূল কংগ্রেসের পাশে এই চার নম্বর ওয়ার্ডের মানুষ আছে। হ্যাঁ, কাজ সম্পন্ন হয়েছে বলতে চার নম্বর ওয়ার্ডটা আমার আয়তনে বিরাট বড়। আর যেটা প্রথম কথা, চার নম্বর ওয়ার্ড হলো 28টা জোন, বহরমপুর মিউনিসিপ্যালিটি যে 28টা জোন, তার মধ্যে আয়তনেও বড় এবং ভোটের সংখ্যাতেও ভোটের নিরিখেও সব থেকে বেশি। আমার ওয়ার্ডে প্রায় 7,200 ভোট আছে এবং আমার ওয়ার্ডে এরকম বহিরাগত ভোটার, মানে স্লাম এলাকায় কিছু বাইরের লোক এসে এখানে বসবাস করে, যেমন 84 পাড়া, নিচ পাড়াটা কাজ আমার ওয়ার্ডে ব্যাপক কাজ হয়েছে এবং তার সঙ্গেও আগামী দিনে আরও কিছু কাজ আছে। যেমন 84 পাড়া, যেটা আমার একটা স্লাম এলাকা পড়ে, এখানে অনেক হতদরিদ্রদের বাস। এখানে মেন যে কাজ আছে, জলের পাইপলাইনের কাজ, ড্রেনেজ কাজ, ড্রেনের আউটলাইন, রাস্তাগুলো হাইট, এটা একটা কাজের জায়গা আছে। সেটা আমি যেহেতু পাইপলাইনটা এত শর্ট টাইমে করতে পারবো না, তাই এখন রাস্তাঘাট ড্রেনেজের মধ্যে হাত দিয়ে নিই। আর আশ্রম পাড়া, যেটা আশ্রম মাঠ বলছে রিং রোডের পেছনে, ওখানে আমার 4 নম্বর ওয়ার্ডের 139টা ভোটার আছে এবং ওই এলাকাটা একটা দীর্ঘদিনের সমস্যা আছে, কারণ ওই এলাকাটা মনিন্দ্রনগর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত এবং আমাদের 4 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড সব ওয়ার্ডের মানুষের ওখানে বসবাস আছে, কিন্তু ওইখানে রাস্তাঘাট পরিষেবা সেইভাবে বসেনি। আমার সামনের দিনে আশা করি সেগুলোকে ফুলফিল করব। 84 পাড়া যে পানীয় জলের সমস্যা, ড্রেন, লাইট, এগুলোকে আদার্সওয়াইজ আমার এমএনকে রোড, নন্দকুমার রোড, আমার 8টা বুথ আছে, 8টা বুথের মধ্যে অলরেডি 7টা বুথে কাজ কমপ্লিট। আরও প্রত্যাশা চাইছে সেই জায়গাগুলো মানে জেতার পরে কীভাবে? অবশ্যই ব্যাপক কাজ হয়েছে এই 4 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড না, বহরমপুর শহর জুড়ে ব্যাপক কাজ হয়েছে। এটা অস্বীকার করার জায়গা তৃণমূল কংগ্রেস বিজেপি, মানে তৃণমূল বিজেপি কংগ্রেস যারাই আছে, মানে সর্বস্তরের মানুষ এটা অস্বীকার করার জায়গা নেই যে ব্যাপক কাজ হয়েছে। যেমন এই কুইলি সংঘ ক্লাব দেখবেন আপনি, এমএনকে রোডে পড়ছে আমার, সেই কুইলি সংঘ ক্লাব, ওর সামনে একটা ড্রেন ছিল, যে ড্রেনটি আগামী 20 বছর আগে বন্ধ হয়ে গেছিলো। এখানে একটা জলের বিরাট সমস্যা ছিল, সেই ড্রেনটাকে টোটাল নতুন করে রেনোভেশন করে শনি মন্দিরের সামনে ওই জায়গাটা ড্রেন বন্ধ ছিল, ওই জায়গায় মানুষ আসতে পারতো না, আশেপাশে প্রচুর লেন, একটা কাজ আপাতত বাকি নেই এই 84 পাড়া আশ্রম মাঠ ছাড়া। এখানে তো একটা ফাঁড়ি ছিল, সেই ফাঁড়িটাও তো দীর্ঘদিন ধরে বন্ধ। হ্যাঁ, আমি বলেছিলাম এসপি সাহেবকে যে আমার মাননীয় এসপি কে শবরীনাথকে আমি এসএমএস করেছিলাম এবং আমাদের আইসি রাজাবাবুকে আমি বলেছিলাম যে স্যার আমার ওয়ার্ডটা হলো 4 নম্বর ওয়ার্ড, যার লাগোয়া পঞ্চায়েত, যার জন্য আমাদের এখানে রাজনীতিতে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। লাগোয়া পঞ্চায়েত আমানিচরগঞ্জ দিয়ার যেটাকে বলছে, সন্ন্যাসীডাঙ্গা, নতুন গ্রাম, লাগোয়া পঞ্চায়েত হওয়ার আমার এলাকাটায় প্রচণ্ড চাপ, তাই জন্য আমার এলাকাটা সৈয়দাবাদ ফাঁড়ি, যেটা বহুদিন যাবৎ বন্ধ হয়ে পড়েছিল, আমাদের সৈয়দাবাদের একটা ল্যান্ডমার্ক যাকে বলা যায়, সেটাকে আমি এসপি সাহেবের সহায়তা এবং আইসি সাহেব এবং সর্বোপরি আমাদের খাগড়া আউটপোস্টের ওসি অনিমেশবাবু, তার সহযোগিতায় আমরা সেই সৈয়দাবাদ আউটপোস্টটাকে, ফাঁড়িটাকে আবার নতুন করে রিনোভেশন করেছি এবং খুব অল্প দিন, 2-4 দিনের মধ্যে এখানে স্টাফ আবার 10খানা কন্টিনিউয়াসলি স্টাফ, মানে ফোর্স এবং 2টো অফিসার এখানে ওরা এমপ্লয়েড করেছে, তারা এখানে অল টাইম থাকবে। অবশ্যই আশাবাদী, কারণ আমরা কাজে বিশ্বস্ত, কর্মে বিশ্বস্ত, কর্ম করেছি, অবশ্যই ভালো ফলের আশা। মানুষের দৌড়ে দৌড়ে যাচ্ছি তো মানুষ একটাই কথা বলছে যে তোমাকে কিছু বলতে হবে না, তুমি যা করেছো আমরা 27 তারিখে তার অনুদান দিয়ে দেবো। জেতার জন্য আপনি 100%, শুধু আমি না, বহরমপুর শহরে 28টা ওয়ার্ডের তৃণমূল প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটা আমি আজকে বললাম, আপনি লিখে রাখুন।